আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কিডনির জন্য উপকারী 10টি খাবার সম্পর্কে জানব। কিডনি রোগ বর্তমানে মৃত্যুর অন্যতম একটা কারণ। এই রোগের মাত্রা দিন দিন বেড়েই চলছে। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বব্যাপী এই রোগের মাত্রা বেড়ে চলছে। তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের প্রতি সচেতন হওয়া অতীব জরুরি। কারণ কিছু খাবার আমার বা আপনার কিডনিকে সুরক্ষা দিবে। কিডনির সুরক্ষায় নিয়মিত যে যে খাবারগুলো খাবেন তা হলো পেঁয়াজ। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী উপাদান, যা কিডনিকে টক্সিন মুক্ত রাখে, বিষমুক্ত করে এবং পরিষ্কার করতে সহায়তা করে। এতে পটাশিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি কম থাকে, ফলে পেঁয়াজ চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটস হজমে সহায়তা করে। এরপর আসে বেরির প্রসঙ্গ। বেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, খাদ্য আঁশ এবং ফলেট। স্ট্রবেরি, ক্র্যানবেরি, র্যামবেরি এবং ব্লুবেরি কিডনির জন্য বেশ উপকারী। বেরিতে আছে প্রদাহ বিরোধী এবং পচনরোধী উপাদান এবং মূত্রাশয়ের কার্যক্রমেরও উন্নতি ঘটায় এটা। অলিভ অয়েল, এটার নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। সকলেই জানেন যে অলিভ অয়েল হাড়ের জন্য ভালো, কিন্তু সেটি যে কিডনির জন্য উপকারী তা জানেন কি? এতে আছে প্রচুর পরিমাণ প্রদাহ বিরোধী ফ্যাটি অ্যাসিড, যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে। সালাদে বা রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বাঁধাকপি, এতে আছে ফাইটোকেমিক্যালস, ভিটামিন B6, ভিটামিন সি এবং ভিটামিন কে, আঁশ ও ফলিক অ্যাসিড। এই সবগুলো উপাদান ক্ষতিগ্রস্ত কিডনির মেরামত এবং কিডনিকে সচল রাখতে সাহায্য করে। এরপর আসে মাছ। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দেহের প্রদাহ কমায় এবং কিডনিকে সুরক্ষা দেয়। যাদের কিডনিতে সমস্যা আছে তাদের বেশি বেশি মাছ খাওয়া উচিত। রসুন, রসুনে আছে পচনরোধী এবং জমাটরোধী উপাদান, যা কার্যকরভাবে কিডনি রোগ প্রতিরোধ করে। রসুন কিডনিকে ক্ষতিকর ধাতব পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে, তথা রসুন কিডনিকে বিষমুক্ত করতেও সাহায্য করে, টক্সিনমুক্ত করে। ডিমের সাদা অংশ, কিডনি রোগে আক্রান্তদেরকে ডিমের অংশ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন বেশি থাকে। এছাড়া এতে আছে অ্যামাইনো অ্যাসিড, যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য জরুরি। তবে কিডনির রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো। আপেল কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী উপাদান এবং ভিটামিন থাকায় আপেল কিডনির স্বাস্থ্যের জন্যও ভালো। এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং প্রস্রাব পরিষ্কার রাখতেও বেশ কার্যকর এই আপেল। লাল ক্যাপসিকাম, এতে পটাশিয়াম কম কিন্তু উচ্চমাত্রায় ভিটামিন A, B, C, B6 আছে। এটি ফলিক অ্যাসিড এবং খাদ্য আঁশেরও ভালো উৎস, যেগুলো কিডনিকে সচল রাখার জন্য জরুরি। ফুলকপি, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলেট এবং খাদ্য আঁশ। এটি লিভারকে দেহে জমা হওয়া খাদ্যবিষ অপসারণেও সহায়তা করে। এছাড়া কোষের ঝিল্লি সংরক্ষণেও সহায়তা করে। লিভার যখন বিষমুক্ত হয় তখন কিডনিও ভালো হয়। লিভার যখন দূষিত হয় তখন কিডনিও দূষিত হয়, এটা মাথায় রাখবেন। লাল আঙ্গুর, লাল আঙ্গুরে আছে এমন অ্যাসিড যা কিডনির এবং প্রস্রাবের নালীর জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণুদের মেরে ফেলে। এছাড়াও মাংসপেশীদেরকে শিথিল করা এবং রক্তের প্রবাহ উন্নত করতেও বেশ কার্যকর লাল আঙ্গুর। লেবুর রস, লেবুতে যে অ্যাসিড উপাদান আছে তা কিডনিতে জমা হওয়া পাথর ভাঙতে বেশ কার্যকর। লেবুতে যে সাইট্রাস উপাদান আছে তা কিডনিতে থাকা ক্রিস্টালদের পরস্পরের জোড়া লাগতে বাধা দেয়। যাই হোক, কিডনি সুস্থ রাখার জন্য পরিমিত পরিমাণে পানি খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, একেবারে খুব বেশি ব্যায়াম করা যাবে না, আলস্য জীবনযাপন পরিহার করুন, আজেবাজে খাবার এড়িয়ে চলুন।